আরজিগণ মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলার তদন্তের তল্লাশিতে ফের ইডি আনা। মঙ্গলবার সকাল আনুমানিক 8:15 সময় হুগলির দাঁতপুরের দাঁতপুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগান বাড়িতে হানা দেয় ইডি। জানা গেছে, ইডির তল্লাশির খবর পেয়ে বিধায়কের বাড়িতে পৌঁছায় দাঁতপুর থানার ওসি অভিষেক চৌধুরী। এরপর ইডির আধিকারিকরা প্রায় 3 ঘন্টা তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। যেটি ইডি ইডি তদন্ত করতে এসেছে, কিন্তু এখানে যা দেখলাম যে সুনামধন্য সত্যেন্দ্র নন্দী, উনি আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন, এই রাস্তাঘাট নাটপুর হাই স্কুল করে দিয়েছেন, হসপিটাল করে দিয়েছেন, প্রাইমারি স্কুল, পোস্ট অফিস। উনি আমাদের গ্রামের ডেভেলপের জন্য এখানে একটা চোখের হসপিটাল করে দেবে বলেছিলেন, কিন্তু সেই জায়গাটা না বললেন, আমাদের গ্রামে একজন এমএলএ সাহেবকে দেয়া হচ্ছে চোখের হসপিটাল করবে, তার নাম হচ্ছে ডক্টর সুদীপ্ত রায়, কিন্তু তারপরে সেই চোখের হসপিটাল হলো না। বলছেন ইডি আধিকারিকরা, আজকে তুমি জানো যে সিটির মোড়ে যে সুদীপ্ত রায় হসপিটাল, সেখানে নিজের নামে একটা বাংলো বাড়ি করে দাঁতপুর এলাকা, এই তার নাম হচ্ছে দাঁতপুর আর থানা হচ্ছে দাঁতপুর, বাড়িতে বিশাল বাংলো বাড়ি, তো দাঁতপুরে এই বাংলো বাড়িতে উনি আসতেন, তুমি ওনার নিজের কলিগরা আসতেন, কিছুক্ষণ আগে ইডি অফিসার ঘোড়া রাখতো, গ্রামের কোনো কিছু ডেভেলপ করেননি, গ্রামের মানুষের কোনো কিছু উপকার করেননি। বিভিন্ন অকেশনে আবার মাঝে মাঝে ঢুকে পড়েন উনি, গাড়িতে আসতেন, আমরা গাড়িতে ভেতরে তো ঢুকে যেত, ভেতরে আমরা বুঝতে পারতাম না, পুলিশ গার্ড দিয়ে গাড়ি ঢুকে যেত, 4-5টা গাড়ি আসতো। বাবু তখন কি বলেছিল? বলেছিল আমি ইয়ে করবো, আমি হাসি মুখ করবো, এখানে গরিবদের সুবিধা হবে, বাবু তাই এতে দিয়েছে, বাবু এখানে দান ধ্যান অনেক করেছে, জানে ভালোই হবে গরিবদের, এত বাংলো করেছে। তখন এখানে চোখের ডাক ইয়ে হবে কি বলেছিল? চোখের ডাক্তারের বসবে, এসব হবে বাংলো। হ্যাঁ প্রায় আছে, কেয়ারটেকার আছে, তো ওই বলেছে বিয়ের সময় অনেক গাড়ি আসতো, যখন ফিস্ট ফিস্ট হতো তোমার গিয়েতে, তখন সব গাড়ি, তখন গাড়ির জায়গা দিতে পারা যেত না, এইখানে পর্যন্ত গাড়ি দু লাইনে ওখানে দাঁড়াতো, ওইদিকে হসপিটাল পড়া, এই রাস্তাটা পুরো মন্ত্রীপন্থীরা অর্থ বলতে পারছি না, সব গাড়ি সব আসতো, সব বড় বড় ডাক্তাররা সব আসতো, মাঝে মাঝে ওই বছরে 2 বার হতো। দাদা প্রচুর ডাক্তার আসতো নাকি? 2 বার কি একবার? ভেতরে কি বিশাল কিছু আছে নাকি? কি কি আছে ভেতরে? ভেতরে আমরা ঢুকি না, ঢুকতে দেয় না, মানে বাংলো তৈরি হওয়ার পর থেকে আপনারা কোনোদিন ঢুকতে দেয় না, পাহারা থাকে নাকি লোক? আজকে সকালে আমাদের এই সব গাড়ি এসছে আপনাদের, পুলিশ 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 সব দেখলো, একটু ভেতরে কিছু ঢুকলো, ওকে ডেকে আনলো, ডেকে এলে চাবি খুললো, ভেতরে অনেক কটা গাড়ি এসছে। তাহলে আপনাদের আর এখানে ডাক্তারখানা আর হলো না? বাবু করে গেছে আমাদের হসপিটাল, ওখানে হাই স্কুল, এখানে প্রাইমারি স্কুল, পোস্ট অফিস, বাবু এখানে অনেক কিছু করবে বলেছিল। উনি কি জীবিত আছেন না? মারা গেছে, কতদিন আগে মারা গেছে? বছর 5-6 হয়ে গেছে। ওর পরিবারে কে কে আছে? ওর জামাই আছে, ছোট জামাই, পরিবারে আর কেউ নেই। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা, হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট, স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন।
দু নম্বর সিদ্ধেশ্বর ইলেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।